নর্দার্ন হারমোনি কাজি অ্যান্ড কাজির খুব ভালো একটা চা, কারণ প্যাকেটটাই ভীষণ সুন্দর। আমি মানে এতটাই মানে সারপ্রাইজ, এত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। কাগজের মধ্যে জাফরি কাটা, কাজী লিখেছে 100% অর্গানিক এটা, আর 65 গ্রাম, 40টা টি ব্যাগ। তার মধ্যে আমি এক্ষুনি টেস্ট করার লোভ সামলাতে পারলাম না, হচ্ছে গ্রিন লেমন গ্রাস নিয়ে নিলাম, এটা 260 টাকা, আর এর শেলফ লাইফ হচ্ছে 18 মাস প্রায়। ভীষণ সুন্দর কাজি অ্যান্ড কাজি টি, গ্রিন লেমন গ্রাস টি, এটা হচ্ছে মিডিয়াম বয়েলড উইথ লাইট ফিনিশ অ্যালং উইথ এ পিওর রিফ্রেশিং লেমন এসেন্স, 100% অর্গানিক। এটা কীভাবে তৈরি করতে হবে কাজি অ্যান্ড কাজি লিখেও দিয়েছে, আমি আর লোভ সামলাতে পারছি না। আমার মনে হচ্ছে এটা আমার এক্ষুনি পান করা উচিত। আচ্ছা, আমি পান করছি এক্ষুনি, এক সেকেন্ড, আমি আমার মগ নিয়ে আসছি। আপনারা জানেন বর্ষাকালে এই রোদ, এই বৃষ্টি, এবং প্রায় বৃষ্টিতে ভেজার পর একটু ঠান্ডা লাগে, নাকটা বন্ধ হয়ে যায়। তো আমার মনে হলো সেজন্য মানে লেমন গ্রাস টি আমার মানে খুব ভালো লাগবে এবং খুব উপকার আসবে। লেমন গ্রাস আসলে হচ্ছে একটা কৃষিজ ফসল, আমার মনে হয় চুমুক দিতে পারি এখন। আপনারা সবাই লেমন গ্রাস হয়তো দেখেছেন বা দেখেননি,
লেমন গ্রাস অনেকটা মানে জঙ্গলি ঘাসের মতনই দেখতে, কিন্তু আমরা আসলে জানি না যে লেমন গ্রাস আমাদের জন্য ঠিক কতটা উপকারী। অন্যান্য হার্বসের চাইতে কিন্তু লেমন গ্রাসের দামটা অনেক বেশি। লেমন গ্রাস বিভিন্ন কাজে ব্যবহার হয়, তবে লেমন গ্রাসের সবচেয়ে বেশি ব্যবহার হয় চা করার জন্য। অনেক গরম, খুব সাবধানে আমার করতে হচ্ছে। ঘ্রাণটা খুবই ভালো, খুবই সুন্দর, খুব রিফ্রেশিং। লেমন গ্রাসের চা আসলে অত্যন্ত স্বাস্থ্যকর। আমি জার্নালে পড়েছি যে লেমন গ্রাস চা পান করলে নাকি রক্তে অ্যাসিডিক লেভেল বাড়ে। হাই ব্লাড প্রেশার, ঠান্ডা লাগা, রিউমাটিজম ইত্যাদি সমস্যায় লেমন গ্রাস খুব উপকারী ভূমিকা পালন করে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। ধন্যবাদ কাজী, চমৎকার একটি পণ্য আমাদের জন্য আপনারা করছেন। খুবই ভাল লাগছে, মনে হচ্ছে অবাক জল পান আছে না, অবাক চা পান করছি। আও, প্রচন্ড গরম। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, খুব সাবধানে আমাকে এটা ধরতে হচ্ছে। ওয়ান টাইম গ্লাসগুলিতে আসলে গরম জল নিয়ে ক্যারি করা চারটিখানি কথা নয়। আসলে চা এমনই একটা পানীয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে হোক বা 30 টাকা কাপই হোক, যদিও আপনি 5-তারা হোটেলে এক কাপ চা আরও অনেক দামে পান করতে পারেন, আর সকলেই পায় না হয়তো। আর ওই সেটা ওয়ান টাইম গ্লাস হোক আর পোর্সেলিনের কাপ হোক, মানে চায়ের কাপে তুফান তুলতে আমাদের জুড়ি নেই, বাঙালির জুড়ি মেলা ভার। আর চা খাওয়ায় না বলতে পারে এমন বাঙালি আমার মনে হয় খুঁজে পাওয়া শক্ত। আমরা চা খাই কিন্তু বেশি দিন না, আমাদের মা মানে এই অঞ্চলের মানুষদের চায়ের অভ্যাস ধরিয়েছিল আসলে ইংরেজরা, এবং অনেক ভালো ভালো খাদ্য এবং পানীয়র মতো তৃপ্তিদায়ক এই গরম পানীয়কে আপন করে নিতে আমাদের বেশি একটা সময় লাগেনি। আমি জানি না আপনাদের কি চা ভাল লাগে, তবে আমি যেটা সাদা চা মানে যেটা হচ্ছে আসলে আনঅক্সিডাইজড, বা কালো চা যেটা পুরোপুরি অক্সিডাইজড, বা ইয়েলো চা যেটা আনঅক্সিডাইজড, বা সবুজ, যেমন এটা হচ্ছে সবুজ চা যেটা হচ্ছে হার্বাল টি, আমার মনে হয় আমাদের টেকনাফ থেকে, তেঁতুলিয়া বা আপনার চাঁপাইনবাবগঞ্জ থেকে, কুমিল্লা বা যশোর থেকে, ওইদিকে কি উল্টা দিকে এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, মানে আমাদের এই বৈচিত্র্যময় বাংলাদেশকেই তুলে ধরছে বা তুলে ধরে আমার মনে হয় আর কি। বেশ সতেজ একটা অনুভূতি হচ্ছে আমার, আমার একটু মানে মন খারাপ হচ্ছিল, মন খারাপ ছিল, খুব চনমনে লাগছে এখন। তবে চা আসলে কখনোই ওষুধের বিকল্প হতে পারে না, আর আমরা জানি অনেক সময় বিভিন্ন রকমের গ্রানোলা চা বা নির্যাসলা চা, ওগুলি খেলে বিভিন্ন রকমের সমস্যা দূর হয়। আসলে সেটা চায়ের জন্য কি না বা ঘ্রাণের জন্য কি না সেটা আসলে গবেষণার বিষয়। তবে
একটা ভালো লাগা আর কি আসে, সেটা হচ্ছে একটা একটা মানসিক সান্ত্বনা আমরা পাই আমার মনে হয়। আর অনেকেই চা পছন্দ করেন না, না করার কারণ আছে, কারণ পুষ্টির দিক থেকে চায়ের তেমন গুরুত্ব আসলেই নেই, তবে মুড কিন্তু পাল্টে দিতে পারে একদম পলকে এই চা। আর মুড কিন্তু খুব বড় একটা জিনিস, মন মেজাজ, আর এটার প্রতিফলন কিন্তু আমাদের শরীরে ঘটে। আর এই মুড পাল্টে যাওয়া বা চনমনে হয়ে ওঠা বা চাঙ্গা হয়ে ওঠা, এই বিষয়টা আসলে ঘুরপথে আমাদের নানান রোগ সারিয়ে তুলতে পারে। পরিমাণ মতো চা খাওয়া খুবই ভালো বলে আমি মনে করি, যারা আসলে চা পান করতে পছন্দ করেন তাদের জন্য। এটা কাজী খুব ভালো একটা গ্রিন টি করেছে উইথ লেমন গ্রাস, আমার মনে হচ্ছে এটা আমার নার্ভ স্টিমুলেন্টের কাজ করছে। সাধারণত আমি এত কথা বলতে পারি না, কি করে বলতে পারছি জানি না, হতে পারে কাজীর চায়ের জন্য। তবে আমি চায়ের প্রশংসা করছি বলেই যে আপনাকে চা পান করতে হবে, বা আপনি যদি চা অপছন্দ করে থাকেন তারপরও জোর করে আপনাকে চা পান করতে হবে, বিষয়টা কিন্তু একদমই তেমন না। কারণ আসলে আমরা প্রত্যেকটা মানুষ জিনগতভাবে আলাদা আলাদা, আর এর ফলে কোনো একটা জিনিস যে সকলের জন্য ভালো হবে তা কিন্তু নয়। একজনের যেটা আমাদের খুব পছন্দের প্রিয় খাদ্য এবং পানীয়, সেটা অন্যজনের জন্য বিষও হয়ে উঠতে পারে। ফুড অ্যালার্জি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। চা আসলে একটা ভালো লাগার অঙ্গ, আর আমরা বাঙালি, আমাদের কাছে আসলে চা হচ্ছে জীবনের অংশ। তাই দৈনন্দিন জীবন থেকে আসলে চা বাদ দেওয়ার কথা ভাবতে পারি না, শুধু একটু পরিমাণ বুঝে খাওয়া উচিত। শুধু চা না, এটা যে কোনো খাদ্য এবং পানীয়, তাহলে আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। তো এই হচ্ছে আমার কাজীর নর্দার্ন হারমোনির গ্রিন লেমন গ্রাস টি খাওয়ার পান করার এক্সপিরিয়েন্স, এবং আপনার এই নর্দার্ন হারমোনির, মানে কাজী যেটা করেছে কাজী নর্দার্ন হারমোনির গ্রিন লেমন গ্রাস টি পানের অভিজ্ঞতার কথা অবশ্যই আমাকে জানান, কমেন্টস করতে পারেন। আপনার একটা থামস আপ আমাকে অনুপ্রাণিত করবে আরও দুর্দান্ত সব কন্টেন্ট তৈরি করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা শেয়ার করুন আপনার বন্ধুরা যাতে আমাকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।